শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের বার্ষিক পরীক্ষার জন্য যে আমরা সৃজনশীলগুলো করছিলাম আমরা সেটা আজকে একটা পাঠ করব তো আসলে এই তৃতীয় অধ্যায়টা একসময় অনিশ্চিত ছিল যে এটা থাকবে কিনা তবে রিসেন্ট 21তম সপ্তাহে আসলে তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট এই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট হয়েছিল সো সরকারি ডিক্লারেশন অনুযায়ী যেখান থেকে অ্যাসাইনমেন্ট হবে সেখান থেকে কিন্তু বার্ষিক পরীক্ষা সব স্কুলেই সিলেবাসে থাকবে তো আমরা সেরকমই একটা সিলেকশন করেছি অঙ্ক ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখনি আমরা আগে ষষ্ঠ শ্রেণীর অন্যান্য অধ্যায় থেকে তিনটা সৃজনশীল করেছি তারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স থেকে লিংক থেকে তোমরা দেখে নেবে আজকে আমরা যে অঙ্কটা করছি এখানে এ সমান মাইনাস ফাইভ প্লাস ফোর প্লাস মাইনাস সেভেন প্লাস টু এরকম রাশি দেওয়া আছে এখানে ক নম্বরে চাওয়া হয়েছে যে বি এর মান নির্ণয় করো তো বিটাও এরকম দেওয়া ছিল তো আমরা ক নম্বর দিয়ে প্রথমে আগে দেওয়া আছে দিয়ে অঙ্কটা যদি তুলে নিই তাহলে হচ্ছে দেওয়া আছে বি এর মানটা চাওয়া হয়েছে অর্থাৎ বি যে মানটা দেওয়া ছিল রাশিটা আমরা সেটা তুলে নেব থ্রি প্লাস ব্র্যাকেটে মাইনাস এইট প্লাস ব্র্যাকেটে মাইনাস টু এবার এই আমরা ব্র্যাকেট গুলো তুলে নেবো ব্র্যাকেট তোলার সিস্টেম হলো তার সামনে কি চিহ্ন আছে সেটা দিয়ে গুণ করতে হয় তো প্লাস মাইনাসে মাইনাস হয় তোমরা জানো এই থ্রিটা থেকে গেল আর এটা প্লাস মাইনাসে মাইনাস এইট আর এটা প্লাস মাইনাসে মাইনাস টু তো এই জায়গায় একটা সমস্যা আছে যে একই চিহ্ন থাকলে যেহেতু যোগ করতে হয় তো সরলের নিয়ম যেহেতু আগে যোগ করা তো এই বিয়োগটা কিন্তু আগে করা যাবে না তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটা হলো মাইনাস মাইনাস গুলো একটা ব্র্যাকেটের ভিতর নিতে পারি আর প্লাস যেহেতু একটাই আছে এ আলাদাই থাকলো তো এইভাবে নিয়ে আমরা ব্র্যাকেটের ভিতর কিন্তু এটা যোগ করে দিতে হয় তো সেক্ষেত্রে আমরা থ্রি মাইনাস এটা আটার দুয়ে ছিল দশ এখন ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় অর্থাৎ দশ থেকে তিন বিয়োগ করলে সাত সেভেন আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাসের জন্য মাইনাস আসেনি বড় সংখ্যার আগের মাইনাস থাকার কারণে মাইনাস আসলো তো সিম্পলি এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার এখানে বি এর মানটা চাওয়া হয়েছিল তো এবার আমরা চলে যাব এরপরের অঙ্কে আমরা চলে যাই আমরা জাস্ট উত্তরটা একটু চেক করে নেব হ্যাঁ ঠিক আছে এরপরে খ নম্বরে ছিল হচ্ছে এ মাইনাস বি এর মান কত তো এই এ থেকে বি বিয়োগ করতে হবে তো তার আগে আমরা এগুলো সরলীকরণ করে নেব অর্থাৎ আমাদের বি এর মানটা কিন্তু কয়ে করা আছে তো আমরা ক থেকে এটা তুলে নিয়ে আসি যে ক হতে বি সমান আমরা ডাইরেক্ট এই মানটা নেব আর দেওয়া আছে দিয়ে আমরা এটা নিয়ে ওটাকে ওইভাবে যোগ যোগটা আমরা কমপ্লিট করে নেব দেওয়া আছে এ সমান হলো মাইনাস ফাইভ প্লাস ফোর আবার প্লাস মাইনাস সেভেন প্লাস টু এরকম এখানে আমরা ব্র্যাকেটগুলো তুলে নিই প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ আর প্লাস ফোরটা ঠিক থাকলো এটা প্লাস মাইনাসে মাইনাস সেভেন আর প্লাস টুটা ঠিক থাকলো এখানে দেখো দুইটা যোগ আলাদা রাশি আছে এই এদেরকে আমরা একখানে করব আর মাইনাস আলাগুলোকে একখানে করব তো এই ফোর আর টুকে আমরা প্রথমে নিয়ে নিলাম এইভাবে আর মাইনাসগুলোর সামনে একটা মাইনাস দিয়ে এই আগেরটার মতোই ভিতরে কিন্তু প্লাস করে দিতে হয় এবার সিম্পলি আমরা এটা যোগ করব চার দুই ছয় আর এটা সাত পাঁচ বারো তো এখানেও ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হবে বারো থেকে ছয় গেলে ছয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসবে অর্থাৎ মাইনাস ছয় এবার আমরা এই যে এ থেকে বি বিয়োগ করতে বলা হয়েছে এখানে এ মাইনাস বি এর মান কত আমরা সেটা এখন করব যে অতএব এ মাইনাস বি সমান দিয়ে আমরা এর জায়গায় এই মাইনাস সিক্সটা বসিয়ে দেবো তারপরে এই মাইনাসটা থাকলোই আর বি এর মানটা আমরা যেটা ক থেকে নিয়ে আসছি মাইনাস সেভেন এখন আমরা এই ব্র্যাকেটটা তুলি প্লাস মাইনাসে মাইনাস সিক্স আর এটা মাইনাসে মাইনাসে প্লাস সেভেন তো এখানেও ভিন্ন চিহ্ন হওয়ার কারণে বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসবে তো এখানে কেউ জোর করে বলে যে প্লাস মাইনাসে মাইনাস সিতে আসলো তো এখানে কিন্তু আসেনি সো এটা গুণনের সূত্র নয় যোগ বিয়োগের সূত্র হলো ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় আর সেই বিয়োগ ফলের আগে কিন্তু বড় সংখ্যার আগের চিহ্নটা দিয়ে দিতে হয় তো এটাই ছিল নেক্সট আমরা এখন মিশিয়ে দেবো আমরা গ নম্বরে যাব সংখ্যা রেখার সাহায্যে এ আর বি যোগ করো তো আমাদের জাস্ট এ আর বি এর মান দুটো লাগবে তো এর মান আমরা এখানে লিখে রাখি যে এর মান ছিল মাইনাস সিক্স এটা আমরা খ থেকে নেব আর বি এর মানটা বের করা ছিল কয়ে মাইনাস সেভেন এই দুটো আমাদের প্রয়োজন হবে আমরা বাকিটা মিশিয়ে দিয়ে এখন গ নম্বরে ঢুকছি তো এই নিয়মেরই অঙ্ক আসলে চ্যাপ্টার থেকে থাকে এই গ নম্বরে দেখা যায় সংখ্যা রেখার যোগ একটা থাকি তো সেক্ষেত্রে আমরা গ নম্বরে ঢুকলাম তো আমরা ক হতে কয়ে দেখো বি এর মানটা বের করা ছিল আমরা যেটা লিখে রেখেছি বি সমান হলো মাইনাস সেভেন আর হচ্ছে যে খ হতে এখানে আমরা এটাকে এর মানটা বের করে নিয়েছিলাম যে এ সমান হলো মাইনাস সিক্স
এবার দেখো এই সংখ্যা দুটোকে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলা হয়েছে। তো যোগটা করার আগে আসলে এটা প্যাটার্নটা করে নিতে হয়, এরকম মাইনাস থাকলে এরকম ব্রাকেট দিতে হয়, মাঝখানে প্লাস, এটার সাথে মাইনাস সিক্স। তো সংখ্যা রেখার যোগ খুবই মজার, এখানে লম্বা করে একটা এরকম রেখা টানতে হয়, দুই মাথায় এরকম তীর দিতে হয়, তোমরা স্কেল দিয়ে করে নেবে। তারপরে তোমাকে তুমি যেখানেই একটা জিরো বিন্দু ধরবা, সেই জিরোর এই ডান পাশের দিকটা হবে প্লাস মান আর বাম পাশের দিকগুলো হবে মাইনাস মান। তো আমাকে প্রথমে এই জায়গাটা যেতে হবে, তো আমি বুঝতে হবে জিরোটা আমি কোথায় নেবো। আমি কিন্তু যে কোনো জায়গায় নিতে পারি, যদি এরকম কোনায় নিই তাহলে দেখো এইদিকে সাত ঘর যাওয়াটা টাফ হবে, অথচ এইদিকে ঘরগুলো পড়ে থাকবে। তো তখনই আমরা প্ল্যানিং করলাম যে বাম দিকে একটু জায়গা আমরা বেশি নেব। সো আমরা যদি জিরোটা এইখানে নিই, আর এটা তোমরা স্কেল দিয়ে মোটামুটি সমান মাপে করতে পারো, আনুমানিক করলেও হবে, বাম দিকে সবগুলো মাইনাস মান যাবে, আমরা এই সাত পর্যন্ত যাব। তো এটা মাইনাস ওয়ান, মাইনাস টু, মোটামুটি একরকম যেন হয়, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, এটা হলো মাইনাস সিক্স, আর এখানে আমরা মাইনাস সেভেন। আমরা আরো দুই ঘর দেখাতে পারি, কিন্তু আমাদের যেতে হবে কিন্তু এই সেভেন বিন্দু পর্যন্ত। তো সেক্ষেত্রে এখানে স্কেল দিয়ে তোমরা জিরো থেকে এই তীর চিহ্নের মাথাটা এইদিকে থাকবে, আর এখানে লিখে দিতে হয় মাইনাস সেভেন। এটা কিন্তু এই এই প্রসেসেই এটা করতে হয়। তো এখন আমরা জিরো থেকে প্রথমে এই জায়গায় আসলাম, বাম দিকে সাত ঘর আসলাম, এসে মাইনাস সেভেন বিন্দুতে আমরা পৌঁছলাম, এটা একটু বোল্ড করে দিই। তারপরে এইখান থেকেই দেখো এই মানটা যদি মাইনাস হয় তাহলে আরো বামের দিকে যাবে, আর এই মানটা যদি প্লাস হয়, এখান ধরো এটা প্লাস সিক্স হলে এই ডান দিকে ছয় ঘর চলে আসতো, এক দুই তিন চার পাঁচ ছয়, এইভাবে যেখানে যাব সেটাই অ্যান্সার হবে। সো এটা যেহেতু মাইনাস মান তো আরো এদিকে ছয় ঘর যাবে। সো আমাদের জায়গাটা দেখো আরো বামেই বেশি লাগতেছে, এটা প্রথমেই বুঝে নিয়ে আসলে বাম পাশের জায়গাটা একটু বেশি রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এটা করলাম মাইনাস এইট, তো সাত ছয় তেরো, তেরো পর্যন্ত যেতে হবে, মাইনাস এইট, তারপরে মাইনাস নাইন, মাইনাস টেন, মাইনাস ইলেভেন, মাইনাস টুয়েলভ, আর মাইনাস থার্টিন, এইভাবে এই জায়গা থেকে যখন আমরা আসবো এইখান থেকে আবার একটা এইভাবে দাগ দিয়ে দেবো, আর এখানে আমরা লিখে দেবো মাইনাস সিক্স। আর অ্যান্সারটা দেখো আমরা নিচ থেকে দেখাবো, জিরো থেকে অ্যান্সার কিন্তু আমরা এখন এসে যেখানে পৌঁছলাম অর্থাৎ মাইনাস তেরো। তো এটা স্কেল বসিয়ে এইভাবে লম্বা করে টান দিয়ে এই এই বরাবর। হ্যাঁ, তো এখন একটু এটার ভাষা আছে, লেখা আছে, সেই লেখাটা লিখতে হবে। আর অ্যান্সারটা তোমরা যেটা মাইনাস তেরো আসছিল এটা এই তীর চিহ্ন বরাবর এইভাবে লিখে দেবো। তো এটা এইভাবে লিখতে হয় যে প্রথমে শূন্য বিন্দু থেকে, শূন্য বিন্দু হতে কোন দিকে কত ঘর। তো আমরা দেখো জিরো থেকে প্রথমেই এইটা হলো ডান আর এইটা হলো বাম, তো বাম দিকে আমরা সাত ঘর এসেছিলাম যেহেতু এটা মাইনাস ছিল, আর প্লাসের দিকে যেহেতু কিছুই নেই, এটা নিয়ম একটা দুইটা এইভাবে একটু দেখাই দিতে হয়, প্লাস চিহ্নটা দিতে হয় না। সো এখন আমরা লিখবো প্রথমে জিরো বিন্দু হতে বাম দিকে, বাম দিকে সেভেন ঘর, বা এই জায়গায় অনেকে ধাপও লেখে, ধাপ লিখলেও হবে, সেভেন ঘর গিয়ে মাইনাস সেভেন বিন্দুতে বিন্দুতে পৌঁছই, ওই বিন্দু থেকে অর্থাৎ ওই মাইনাস সেভেন থেকে ওই বিন্দু থেকে আমরা দেখো এই যে জিরো থেকে আসছিলাম মাইনাস সেভেন বিন্দুতে, তারপর বাম দিকে কিন্তু আরো ছয় ঘর চলে আসি, হ্যাঁ, এসে আমরা মাইনাস তেরোতে পৌঁছেছিলাম। তো সেই কথাটাই লিখতে হবে, ওই বিন্দু থেকে বাম দিকে, বাম দিকে হচ্ছে যে সিক্স ঘর, সিক্স ঘর গিয়ে মাইনাস তেরো বিন্দুতে বিন্দুতে পৌঁছাই। তো এইখানে এসে যে পৌঁছালাম এটাই সবসময় অ্যান্সার হবে। এখন আমরা এইভাবে ফিনিশিং দেব যে অতএব মাইনাস সেভেন ও মাইনাস সিক্স এর যোগফল, যোগফল সমান মাইনাস তেরো, দেখে এটাই অ্যান্সার লিখতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়, সংখ্যা রেখার যোগ কিন্তু তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল হলে অবশ্যই একটা আসবে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।